কারণ হচ্ছে কি অ্যান্ড্রয়েড ফোনে এটা দেখার কোনো অপশন নাই এটা অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেটা পিসি থেকে চেক করা যায় তো ওটা অতটা রিলায়েবল না যেহেতু ফোনে আইফোনে চেক করা যায় এছাড়া হচ্ছে আপনি যদি সুন্দরভাবে মেনটেন করতে পারেন আপনার ব্যাটারি এটা লং টার্মের জন্য ভালো ব্যাটারি হেলথ বজায় রাখবে তো এর জন্য আপনাকে অনেকগুলো মেথড ফলো করে ইউজ করতে হবে যেহেতু আপনি এত টাকা দিয়ে এটা ফোন পার্চেস করছেন আপনার কাছে দুটো অপশন থাকতে পারে এক আপনি ফোনটা রাফ ইউজ করতে পারেন অথবা আপনি সেটা মেনটেন করে ইউজ করতে পারেন যদি আপনি মোটামুটি মোটামুটি কনজিউমার হয়ে থাকেন তারপর আপনার কিছু কিছু বিষয় মেনটেন করে ইউজ করার জন্য আপনি লং টার্মে যদি ভালো সাপোর্ট পান আপনি লং টার্মে ভালো সাপোর্ট পান এর জন্য আপনাকে কিছু কিছু বিষয় মেনটেন করতে হবে তো শুরু করি যে কিভাবে কিভাবে করবেন তো প্রথমে হচ্ছে আপনি এটা সেট যখন পারচেস করবেন আপনি চেষ্টা করবেন যে সব সময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেন চার্জারটা আপনি যেন পান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা আপনি পারচেস করার চেষ্টা করবেন এই চার্জারটা আমাদের দেশে অনেক পদে চার্জার পাওয়া যায় যে মেড ইন দুবাই মার্কেট অরিজিনাল এরকম অনেক কিছু ভ্যারাইটি আছে আমি অন্য বিষয় নিয়ে কমেন্টস করবো না অনেকগুলো বড় বড় অথরাইজ ডিলারও আছে যারা ওয়ারেন্টি সহ সেল করে কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে অ্যাপেলের যে অথরাইজড সব আছে ওইখান থেকে পারচেস করবেন এবং বাংলাদেশে আমি যতটুকু জানি যে আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত যে বিশ ওয়াটের যে চার্জারটা আছে টু পিন থ্রি পিন দুটোই এটা হচ্ছে অরিজিনাল চার্জার বিশ ওয়াট আঠারো ওয়াটের অরিজিনাল পাওয়া যায় না সাধারণত অবশ্যই থার্ড পার্টি যেহেতুগুলো থার্ড পার্টি থার্ড পার্টি ইম্পোর্ট এই থার্ড পার্টিরা নিয়ে আসে তো এটা হচ্ছে তো আনতে পারে আমার ধারণা তবে আপনি চেষ্টা করবেন সবসময় অ্যাপেলের অথরাইজ স্টোর থেকে পার্চেস করার জন্য এবং আপনি অরিজিনাল চার্জার দিয়ে এছাড়া অনেক অ্যাঙ্কার স্যামসাং এগুলো দিয়ে চার্জ করে যেটা সেটার জন্য ঠিক আছে আপনি ইমার্জেন্সিতে করতে পারেন আপনি কোথাও বেড়াতে গেলেন তখন আপনি এটা মেনটেন না করতে পারেন কিন্তু হচ্ছে আপনি অবশ্যই অরিজিনাল চার্জার ইউজ করার চেষ্টা করবেন তো যাই হোক এবার আসি হচ্ছে কিভাবে হচ্ছে চার্জিং দেবেন আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার ব্যাটারি সাইকেল যখন তিরিশ পার্সেন্ট হবে তখন আপনি চার্জ দেবেন ব্যাটারি পার্সেন্ট যখন তিরিশে আসবে তখন আপনি চার্জ দেবেন এবং সর্বোচ্চ আপনি আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ দেবেন তো হচ্ছে এই আশি পার্সেন্টে বেশি চার্জ দেবেন না কারণ একটা ফোনের হচ্ছে একটা লিমিটেশন থাকে যেমন মনে করেন আপনি একটা বোতল সে আমরা একটা বোতলের এক্সাম্পলই দিই এই বোতলটা এক লিটার পানি ধরতে পারে বা আপনি একটা মানুষের এক্সাম্পলই দিই একটা মানুষ এক কেজি খাবার খেতে পারে কথার কথা আপনি যদি এক কেজি খাবারই খেয়ে ফেলেন তখন আপনার নড়াচড়া করতে সমস্যা হবে আপনি আনকমফোর্টেবল ফিল করবেন ব্যাটারিটাও কিছুটা এরকম অ্যালগোরিদমটা আমি জাস্ট এক্সাম্পলের জন্য ইউজ করলাম অ্যালগোরিদমটা তো আপনি সবসময় চেষ্টা করবেন যে ত্রিশ থেকে আশি এর মধ্যে চার্জ দিতে হয় এখন আপনি সবসময় যে মেনটেন করতে পারবেন এরকমটা বিষয় না আপনার নব্বই পার্সেন্ট হয়ে যেতে পারে একশো পার্সেন্ট হয়ে যেতে সামটাইমস আপনি তবে চেষ্টা করবেন যদি আপনি চান লং টার্মে আপনার ব্যাটারি হেলথটা মেনটেন করতে তো এটা হলো একটা সেকেন্ড পয়েন্ট আর আপনি যখন চার্জ দেবেন এটা চার্জ দেওয়ার সময় একটা ব্যাটারি সব থেকে বড় শত্রু হচ্ছে একটা ব্যাটারি সব থেকে বড় শত্রু আমি এগেন রিপিট করতেছি সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিটিং আপনি সেটটা যত সম্ভব পারবেন যে হিট কম যেন প্রডিউস হয় সেটটাতে যত বেশি হিট হবে তত ব্যাটারির জন্য হচ্ছে প্রবলেম তো আপনি জন্য আপনি যদি এই বিষয়টা মেনটেন করেন আপনাকে হিটিংটা কিভাবে আপনি রিডিউস করবেন বা কমাবেন এর জন্য আপনি যে ব্যাক কভারটা ব্যবহার করবেন চেষ্টা করবেন যে ব্যাক কভারটা পাতলা ইউজ করতে এবং আপনি যদি লং টার্মে ভালো সার্ভিস পেতে চান তাহলে হচ্ছে ব্যাক কভার খুলে চার্জে দিবেন এবং যখন আপনি চার্জে দিবেন তখন চেষ্টা করবেন যে ডিভাইসের জন্য সরাসরি সারফেসে এই পার্ট পিছন ব্যাক পার্টটা হোক বা ফ্রন্ট পার্টটা হোক সরাসরি যেন সারফেসে না লাগে একটা কিছুর পরে আপনি একটা এক্সাম্পল এটার পরে ভাবে রেখে দিবেন যাতে হচ্ছে সারফেসে না লাগে অর্থাৎ তলে যে হিটটা জেনারেট হচ্ছে বা উপর সাইডে যে হিটটা জেনারেট হচ্ছে এখানে যেন কোথাও যেন হিটটা না সেটে থেকে যায় তো এই দুটো বিষয় আছে এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে যেমন হচ্ছে আপনি ব্যাটারি অপটিমাইজেশনটা অবশ্যই অন করে রাখবেন ব্যাটারিতে যাওয়ার পর ব্যাটারি অপটিমাইজেশনটা অন করে রাখবেন এই ব্যাটারি অপটিমাইজেশনটা হচ্ছে আপনার আপনাকে রিড করবে যে আপনি মনে করেন প্রতিদিন আপনি অফিসে গেলেন সকাল সকাল ধরা দশটার সময় আপনি অফিসে গেলেন সন্ধ্যার সময় ছয়টার সময় বাসায় আসলেন রাত দশটার সময় চার্জে দিলেন সকাল ধরেন সাতটার সময় চার্জ খুলে ফেললেন তো আপনি যদি দুই তিন দিন কন্টিনিউ করেন তখন হচ্ছে অ্যাপেল আপনার 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 যে রেলি রুটিন এটা এটার পরে অ্যাপেল চার্জটা মেনটেন করবে যে আপনি যখন রাত দশটার সময় চার্জে লাগাচ্ছেন তখন হচ্ছে যেন হচ্ছে সাতটার সময় যখন আপনি খোলেন রেগুলার আপনি যখন এই যেহেতু এই রুটিনটা মেনটেন করতে আসেন তো অ্যাপেল কি করবে যে ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত হচ্ছে চার্জটা ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত হচ্ছে চার্জটা হচ্ছে এইটি পার্সেন্ট রাখবে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট ওইটা আপনার সাড়ে ছয়টা থেকে শুরু করবে এরকম তো এটা হচ্ছে আপনি অপটিমাইজেশনটা অন করে রাখবেন এছাড়া আরও অনেক বিষয় আছে যে আপনি কেসটা খুলে চার্জে দিবেন এবং সেটা যেন হিট জেনারেট না করে এবং আপনি যদি দেখেন আপনি যদি গেমার হয়ে থাকেন আপনি যদি অতিরিক্ত পরিমাণে গেম খেলেন চেষ্টা করবেন যে গেমটা কম খেলার জন্য যদি আপনি ব্যাটারিটা কনস্ট্যান্ট থেকে থাকে এবার কথা আছে যে আপনি এত টাকা দিয়ে একটা ফোন পার্চেস করতে চান আপনি গেম খেলবেন না এরকমটা না যদি আপনার সেটটা আপনার কাছে প্রিয় হয়ে থাকে এবং আপনি যদি লং টাইমে চান আপনার সেট আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে যে যখন চার্জে দিবেন তখন যেন হচ্ছে সার্ভিসটা না লাগে কেসটা খুলে চার্জে দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে ওই রুমের টেম্পারেচার যেন নর্মাল থাকে বা আপনি সানলাইটে বাইরে থেকে আসছেন বা আপনি অনেক হেভি কাজ করছেন ধরেন গেম খেলছেন তখন ভিডিও এডিট করছেন বা হেভি কাজ করছেন সেটা হিট অবস্থায় আসে এই অবস্থায় চার্জে না দেন সেটা যখন কুল ডাউন হবে নর্মাল টেম্পারেচারে আসবে তখন আপনি চার্জে দেবেন এছাড়া আপনি যখন গাড়ির ভিতর সেটটা রেখে সাডেনলি আপনি বাইরে গেলেন এসে দেখলেন যে সেটটা প্রচন্ড পরিমাণ টেম্পারেচার হাই হয়ে গেছে তো এটা হচ্ছে তখন চেষ্টা করবেন যেন নরমাল টেম্পারেচার আসে তারপর আপনি সেটাতে কাজ করবেন এছাড়া যদি আপনি সানলাইটে ডিরেক্ট সানলাইটে বাইরে যে অতিরিক্ত পরিমাণে হচ্ছে ফটোশুট বা ভিডিও এডিং ক্যাপচার করে বা ভিডিও করে থাকেন তখন দেখবেন সেটটা অতিরিক্ত পরিমাণে হিট জেনারেট করতেছে তো হচ্ছে এই হিটটা যেন তখন একটু সেটটাকে রেস্ট রেস্ট দিয়ে ইউজ করবেন এছাড়া চার্জ দেওয়ার আরেকটা সিস্টেম আছে যে আপনি মনে করেন আশি পার্সেন্ট ত্রিশ থেকে আশি পার্সেন্ট যেহেতু আপনি চার্জ আমি কন্টিনিউ করতে বলছি আপনি যখন সেটটা পঞ্চাশ ষাট পার্সেন্ট হয়ে যাবে তখন সেটটা একটু গরম হয় আপনি পাঁচ মিনিটের জন্য সুইচটা অফ করে দিলেন তাহলে সেটা নর্মাল টেম্পারেচারে চলে আসলো তারপরে আপনি আবার চার্জে দিলেন তারপর আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এরকম একটা হয়ে গেলে আপনি খুলে ফেলতে পারেন তো এইভাবে যদি আপনি লং টাইমে ইউজ করতে থাকেন তাহলে আপনার সেটা ব্যাটারি হেলথটা লং টাইমের জন্য অনেক ভালো থাকবে তবে এটা আপনার লং টাইমের কথা চিন্তা করে আমি ভিডিওটা করতেছি যে আপনি যেহেতু যেমন আমার একটা ডিভাইস ছিল আমি টুয়েলভ প্রো ম্যাক্স লং টাইম ইউজ করছি তবে এক বছরের মাথায় যে আমার নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে তো আমি যেহেতু মেনটেন করে ইউজ করছি তো আপনারা আমার মতো করে যদি মেনটেন করে ইউজ করেন তাহলে আপনি লং টাইমে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এছাড়া আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে আপনি চার্জার অরিজিনাল ইউজ করবেন সেট হচ্ছে যেন সেটা চার্জারটা যেন অরিজিনাল হয়ে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু চার্জার সেটা বক্সের সাথে প্রোভাইড করে না তারপরে হচ্ছে আপনি অরিজিনাল ক্যাবলটো ক্যাবলটো ফ্যাক্ট আপনি হচ্ছে কোনো থার্ড পার্টি কেবল দিয়ে ইউজ করবেন না অনেকে বলে যে এমএফআই সার্টিফাইড ঠিক আছে অবশ্যই এমএফআই মেড ফর আইফোন যে সার্টিফাইড যে অ্যাঙ্কর বা আরও অনেক থার্ড পার্টি থার্ড পার্টি কোম্পানি আছে যারা হচ্ছে এমএফআই সার্টিফাইড হচ্ছে ক্যাবল চার্জার এগুলো বানায় থাকে তো এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না তো ওরা ভালো কাজ করতেছে তবে আপনি সবসময় চেষ্টা করবেন যেন অরিজিনালটা দিয়ে কাজ করে আর আপনি যদি চার্জারটা না পেয়ে থাকেন অরিজিনাল আপনি চেষ্টা করবেন বাইরে কাউকে দিয়ে আপনি অরিজিনাল চার্জারটা আনানোর জন্য যদি আপনার সেটটা আপনার কাছে প্রিয় হয়ে থাকে আর খুব বেশি বালকি কভার ইউজ করবেন না যাতে সেটের হিটটা সেটের ভিতরেই থেকে যায় আর সেটা যেন হিট হতে দেওয়া যাবে না এটা হচ্ছে মেইন অ্যালগোরিদম যে সেটটা যত বেশি হিট হবে তত ব্যাটারির পরে লিথিয়াম পলিমার থাকে তো ব্যাটারিটা তত বেশি হচ্ছে উইক হইতে থাকে ডে বাই ডে তো আপনি যদি লং টার্মে ইউজ করতে থাকে ইউজ করতে চান তাহলে আপনি বিষয়গুলো মেনটেন করবেন তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এছাড়া আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এছাড়া আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমার চ্যানেলকে ঘুরে দেখতে পারেন আপনি যদি নতুন বা পুরাতন ইউজার হয়ে থাকেন আমার চ্যানেলে অনেক পদের ভিডিও আছে অনেক টাইপের ভিডিও আছে আইফোন রিলেটেড আপনি অনেক বেশি অনেক হেল্প পাবেন আমার চ্যানেল থেকে তো আজকের মতো এতটুকু